নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাই রীতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি কী নিয়ে চলে এসেছি বলো তো? তোমরাই বলবে, আমি বলবো না। তো গ্রামে বাস করলে বন্ধুরা অনেক প্রকৃতির জিনিস পাওয়া যায় যেটা শহরে পাওয়া যায় না, বিশেষত খুবই কম পাওয়া যায়। তো এখানে আমরা হাতের কাছে এগুলো সব পেয়ে যায়। তো আমার বাড়ির পাশেই মানে একটা বন রয়েছে, সেখানে এই গাছটা ছিল, সেখান থেকে আমি ফলটা পেরেছি। তো এটাকে মানে ঠাকুমারা বলতো ম্যাথর ফল, যেহেতু এটা পেট পরিষ্কার করে, প্রচুর পরিমাণে আয়রন আছে। আর এটাকে আরেকটাও নামে আমরা চিনি, সেটা তোমরাই বলবে, কমেন্ট করে জানাবে, তাহলেই জানবো তোমরা সত্যি মানে প্রকৃতির সঙ্গে তোমাদের মানে মিল আছে। তো যাই হোক, এটাকে আমরা হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু, তারপরে মানে সিম্পল একদম, কিন্তু খেতে অপূর্ব স্বাদের হবে গরম ভাতে। তো এরপরে আমি একটু মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এটা অবশ্যই খেয়ে দেখবে।